রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন। সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় সংশোধন পরিমার্জনের পক্ষে উঠে আসে বিশিষ্টজনদের মত। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর সেরডাপ মিলনায়তনে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। আলোচনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উনি এটাকে তোয়াক্কা না করে উনি বলছেন না এটা পাল্টে দিলাম, এবং দ্যাট ইজ 15th অ্যামেন্ডমেন্ট, যেটাকে আপনার আপনার ইয়ে দিয়ে দিল, যেটা আপনার ক্যাডেট গভর্নমেন্টটা এবলিশ প্রয়োগ করে দেওয়া হলো। সুতরাং আনলেস 50 উই গেট রিড অফ দিস 15 এবং রেস্টোর না করতে পারি যে 13-এর, তাহলে আমাদের এই কোনো সিস্টেম আমরা পাবো না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করা প্রয়োজন বলে মনে করেন সাবেক এই বিচারপতি। এটা 116 যেটা ওইখানে বলে দেওয়া আছে যে সাবঅর্ডিনেট কোর্ট হবে, এটার যে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সব থাকবে প্রেসিডেন্টের উপরে, ইন কনসালটেশন উইথ দি সুপ্রিম কোর্ট। ইন কনসালটেশন মানে ওই কনসালটেশনের ফাইলটা যাবে, কিন্তু যেটা তার পছন্দ হবে না এক্সিকিউটিভ এটা কোল্ড স্টোরেজে রেখে দিয়ে দেবে, করবে না কিছু। আলোচনায় জ্যেষ্ঠ সাংবাদিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বিগত সরকারের আমলে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই ঠিকমতো দাঁড়াতে পারেনি। আমাদের এখানে হয়ে গেছিল যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স সম্পূর্ণভাবে খর্ব হয়েছিল, এবং লেজিসলেচার যেটা সেটা ডমিনেন্ট পার্টির কারণে লেজিসলেটার আর কোনো তার তার স্বাধীন কোনো দায়িত্ব সে পালন করে নাই, সে রুলিং পার্টিরই একটা রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করেছে। সংবিধান পুনরায় না লিখে বর্তমান সংবিধানকেই সংশোধন ও পরিমার্জনের পক্ষে মত দেন আলোচকরা। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা।